নমস্কার বন্ধুরা, জয় গুরু। আজকের আমি আমার ব্লগটা আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি হঠাৎ করেই আমাকে বাজারে ছুটে যেতে হলো, আর বাজারে গিয়ে দেখি ততক্ষণে সব শেষ হয়ে গেছে। এত অভাবের সংসার, কিভাবে যে সংসারটা চালাচ্ছি একমাত্র আমি জানি। নুন আনতে পান্তা ফুরোয় বন্ধুরা, এমনই অবস্থা। তাও চেষ্টা করি অল্প পয়সায় কিভাবে সংসারটা চালাবো, কোথায় কম পয়সায় সবজি পাবো, কোথায় কম পয়সায় মাছ পাবো, কোন সময় গেলে মাছটা কম দামে পাবো, সবজিটা একটু কম পয়সা দিলে অনেকটা সবজি পাবো, সেটাই চেষ্টা করি। কিন্তু আজকের বাজার করতে এত দেরি হয়ে গেছে যে বাজারে আমি ছুটতে গেলাম। দেখতেই পাচ্ছ, বাজারে যাওয়ার জন্য বন্ধুরা আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর বাজার থেকে ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দেব। আর দেখো, আমি বেশি কিছু দেখাতে তোমাদেরকে পারবো না বাজারে হয়তো। এই যে মাছ আনতে এসেছি, মাছ তোমাদের একটু কাটছে সেটা দেখিয়ে দিলাম, মাছ কোনো রকমের পেয়েছি, আর সবজি নিয়ে নিয়েছি। এই দেখো, এই বাজারগুলো আমি বন্ধুরা নিয়ে আসতে পেরেছি। অনেক বাজারই শেষ হয়ে গেছে, একটু কম পয়সা দিলে আমি অনেকটা বাজার অন্য দিন কিন্তু পেয়ে যাই। কিন্তু আজকের আমাকে কিন্তু একটু বেশি পয়সা দিয়েই বাজারগুলো কিনতে হয়েছে, আর এমন বাজার পেয়েছি খুব একটা ভালো বাজার কিন্তু পাইনি। তোমরা আগের ব্লগে আমার দেখেছো যে আমি কত কিছু বাজার করে এনেছিলাম কম পয়সা দিয়ে। কিন্তু দেখো, আজকের যে আমি বাজারটা করে এনেছি খুবই কম বাজার, আর খুবই বেশি পয়সা আমার লেগেছে, সেরকম কিছুই বাজার নেই। শুধু ওই লাউ, পটল, পুঁই শাক, কুমড়ো, এই সমস্ত জিনিসই আছে, খুবই কম বাজার। কি করব বন্ধুরা, কম পয়সায় একটু দেরি করে গেছি যে কম পয়সায় বাজার করব, ততক্ষণে গিয়ে দেখি সব শেষ হয়ে গেছে। আমরা বাড়ির গৃহবধূরা কম পয়সায় সংসার চালাতে চেষ্টা করি, কিন্তু তারপরেও পেরে উঠি না। আর সংসার চালাতে গিয়ে নিজের সমস্ত শখ আহ্লাদ কিন্তু একেবারে বিসর্জন দিয়েছি। বিয়ের আগে নিজের প্রতি কত যত্ন নিতাম, নিজের স্কিন কেয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেক কিছুই বন্ধুরা যত্ন নিতাম। কিন্তু এখন এমন পরিস্থিতি যে অভাবে সংসারে এত কিছু আর না পেরে উঠছি না। আর এই দেখো বন্ধুরা, কথায় কথায় ফ্রিজে কত বরফ জমে গেছে দেখিয়ে দিলাম, মাছ একটু আছে, কিন্তু এই মাছটা যে আজকে নিয়ে এসেছি বন্ধুরা, একটু না কম পয়সা পেয়েছি। আমি তো তোমাদেরকে বলেছি আমি গোটা মাছ নিয়ে আসি, তো আজকের মাছটা দেখলাম একটু কম পয়সা ছিল বাজারে, তো সেই জন্য আমাদের এখানে না একটা বাজার আছে মুচিপাড়া বলি, তো সেইখানে গেলে না কম পয়সায় অনেক বাজার পাই, তো আমি বাজার এখান থেকেই করি। আর দেখো, মাছটা আমি তো সবসময় গোটা মাছ নিই, তোমরা দেখেছো। আর গোটা মাছ, জ্যাংত মাছ নিলে কি হয়, আমার মাছটা তো আমি এক সপ্তাহ ধরে রেখে খাবো বন্ধুরা, তাতে আমার সুবিধা হয়। সেই কারণেই আমি গোটা মাছটা আজকের একটু কম পয়সায় পেয়ে গেছি। তাই জন্য মাছ ফ্রিজে আছে চার পাঁচ পিস, তারপরেও আমি মাছ কিন্তু কিনে নিয়েছি, কারণ মাছটা সেই তোমাকে পরে কিনতে হবে। আর দিনের পর দিন যা জিনিসের দাম বাড়ছে বন্ধুরা, সংসার চালানো আর সম্ভব হয়ে উঠছে না কম পয়সায়। রোজগারটা কিন্তু যা ছিল তাই আছে, রোজগার একটুকুও কিন্তু বাড়ছে না, আর এতেই সংসার চালাতে হচ্ছে আর আমার ডাক্তারের পুরো খরচ। হ্যাঁ বন্ধুরা, আমি আর পেরে উঠছি না ডাক্তার দেখানো, আমি হাল ছেড়ে দিচ্ছি, আমি আর পেরে উঠছি না। ডাক্তারের অনেক খরচ, ওষুধ, ট্রিটমেন্ট, দুদিন ছাড়া ছাড়া টেস্ট, সত্যি আমি আর পেরে উঠছি না, আর আমি হাল ছেড়ে দিচ্ছি বন্ধুরা, আর ভগবানের ওপরে ছেড়ে দিচ্ছি, যা হবে দেখা যাবে। এই রকমভাবে আর চলতে পারে না বন্ধুরা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এতটাই আমি মেনে চলি, কম পয়সায় সংসার চালানোর চেষ্টা করি, তারপরেও আমি আর পেরে উঠছি না।
আর বুঝতেই পারছো আজকের দিনে দাঁড়িয়ে জিনিসপত্রের এত দাম, সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর। আর যাতে রোজগার একজনের, আর তো কোন কারো রোজগার নেই, আমি আমার বর দুজনের রোজগার যদি হতো ভালোভাবে সংসারটা চলতো। কিন্তু আমি এই ডাক্তার ডাক্তার করে এই জন্যই না আমি কোনো কাজে জয়েন করতে পারিনি। আর আমার শরীরের অবস্থা কিন্তু ভালো না, মানে আমি যদি রেস্ট নিই তবেই আমি ভালো থাকি, আর একটু যদি দৌড়ঝাঁপ হয় আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ি। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারো বন্ধুরা। তো যাই হোক, দেখো বাজার করে এসেছি, এত বাইরের রোদ, এত কষ্ট হয়েছে, তো বাজার থেকে এসে সবজিগুলো গুছিয়ে তুলবো, পরে মাছটা ধুয়ে দিলাম, মাছটা তো খারাপ হয়ে যাবে ফ্রিজের বাইরে রাখলে, তো তার আগে সবজিটা গোছানোর আগে একটু লেবু জল করে নিচ্ছি, খেয়ে নেব বন্ধুরা। লেবু জল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তোমরা ভালো করেই জানো। আর লেবু আমাদের শরীরে যত টক্সিন আছে সমস্ত বের করে দেয়, তো মাঝে মাঝেই কিন্তু গরমের মধ্যে প্রত্যেক দিনই লেবু জল খাওয়া উচিত। আর দেখো কত ঘাম বেরিয়েছে, মানে কত গরম, একটু বৃষ্টির অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু তার এক ঘন্টা পরেই আবার এত রোদ হয়ে যাচ্ছে যে সেই বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না বন্ধুরা। তো দেখো আমি লেবু জল খেয়ে নিলাম কথা বলতে বলতে, আর সবজিটা চলো বন্ধুরা গুছিয়ে নিই এখন। আর ফ্রিজে একেবারে সবজি ছিল না, যেই কারণে আমাকে সবজি আনতে ছুটতে হয়েছিল। তো যাই হোক, সবজি গুছিয়ে পুজো আচ্ছা করে সমস্ত স্নান করে পুজো করে খাবার নিয়ে আমি বসে গেছি। আর দেখো আমি অনেক রকম সবজি ছিল, পটলগুলো পেকে গেছিলো, পটলগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে উচ্ছে ভাজা, মানে সমস্ত যা যা করেছি সেই সমস্ত সাজিয়ে গুছিয়ে আমি খেতে বসে গেছি বন্ধুরা। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকের আমার লাঞ্চের থালিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও বন্ধুরা। আর এই যে লাঞ্চের থালিটা সাজাচ্ছি দেখেছো, এতে কিন্তু মা এসেছে, মা খাবে, তো সেই জন্য লাঞ্চের থালিটা সাজিয়ে নিচ্ছি, মা আর আমি একসাথে খেয়ে নেব। হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি ততটুকু করছি বন্ধুরা। আমার ব্লগ ভিডিও তোমরা যারা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর এই দেখো বন্ধুরা, একদম দুপুর থেকে বিকালে চলে এসেছি, ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কত সুন্দর ওয়েদার দেখো, আবারও মনে হয় বৃষ্টি হবে। আর এই দেখো সন্ধেবেলা, সন্ধেবেলা ওই পোস্টের লাইটটা না খারাপ হয়ে গেছে, আর দেখো কেমন চকমক চকমক করছে, শেয়ার করে দিচ্ছি। আর আজকে তো টি-20 বিশ্বকাপ, তোমরা সকলেই জানো, খেলার জন্য কি খেলাটা দেখার জন্য অপেক্ষা করছি। আর একটু পরেই খেলা শুরু হয়ে যাবে, আর বড় তাড়াতাড়ি চলে আসবে, দুজনে বসে খেলা দেখব। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বন্ধুরা। তো দেখো তোমাদের পরিবেশটা দেখিয়ে দিলাম, যাই হোক সন্ধেবেলা একেবারে আমি চলে এলাম। দেখো আমি আমার বর দুজনে বসে আছি, আর খেলা অনেকটা দূর এগিয়ে গেছে, প্রায় আমাদের খেলা আমরা জিততে চলেছি, সেই জন্য আমি দেখছো নাচছি, কত আনন্দ হচ্ছে আমার, যে তোমরা ভালো করেই জানো সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচ চলছে, আর ইন্ডিয়া প্রায় জিতে যাচ্ছে, তো আমি বলতে থাকছি ইন্ডিয়া ইন্ডিয়া বলে। তো যাই হোক, একেবারে অনেক রাত হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো খেলা শেষ করতে করতে। তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি কুমড়ো আলুর তরকারি আর পরোটা বানিয়েছিলাম, তো সেটাই আমরা দুজনে খেয়ে নেব। আর সত্যি কথা, টি-20 বিশ্বকাপ খেলা দেখে শেষ করে উঠতে উঠতে আমরা 2:30 সময় ঘুমিয়েছি জানো তো। খেলা শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করেছি গল্প করতে করতে, তারপরে কাফ দেওয়া হয়েছে, অনেক পুরো খেলা একদম শেষ করে, সমস্ত কিছু শেষ করে তবে আমরা ঘুমিয়েছি। আর এই দেখো বর খেলার দিকে দেখছি, আর আমি এদিকে বাসন মেজে নিচ্ছি, কারণ তোমরা তো ভালো করেই জানো আমি বাসন রাখি না, আমি গ্যাসের কাজটা পুরো পরিষ্কার করে কিন্তু রাত্রিবেলা ঘুমাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ দৌড়ে জল দিয়ে রান্না বসানো, তো সেই জন্য আমি কিন্তু
আমাকে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো, তাহলে তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু আরও উৎসাহ পাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।